আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা হয়তো দেখছেন আমার বইনের বিয়ে হয়েছে, বিয়ের পরও দিন দামান্দুর বাড়ি লইয়া যাওয়া লাগে নাস্তা, আর আমরা অনেক কিছু নাস্তা রেডি করছি অত আপনারা লগে শেয়ার করব, আকিতা কিতা করছি অত আপনারা দেখতে পারবা আর লগে থাকবা। আর ও দেখতে পারবা একটা চিকেন স্ট্রিপ হয় একটা রেডিমেড সব থাকি, আর আমরা খালি বিরাম করছি একটা ইংলিশ ব্রেকফাস্ট ব্রচ হয় অথবা বন হই আমরা। আর এটা দেখতে পারা সাইটে দিয়ে রাখা শীতল ফিটা, আর মাসানো হয়েছে গিয়া পান কেক মধু দিয়ে দিছি, শীতল ফিটার মাঝে বাটার লাগাইয়া দিছি, তারা যদি চাইন মধু অথবা জাম লাগাইয়া খাইতে পারবা। এটা হয়েছে গিয়া নুডলস, বাংলাদেশি স্টাইলের নুডলস রান্না। আর হয়েছে গিয়া মাকারনি, ভেজিটেবল মাকারনি লইয়া যেতে যেতে বাক্কা আমরা লেটও নাই আসলে, একটার ভিতরে না সাড়ে বারোটার ভিতরে আমরা লইয়া গেছি, আমার আব্বা তারা লইয়া গেছেন। সো ভাবলাম পাস্তা দিলে ভালো হইব। আর ওটা আসিল ডিজার্ট হিসাবে সেমাই আসিল, সেমাইয়ের লগে পরোটাও আসিল, পরোটার মনে হয় ভিডিও করা হয়েছে না, আর আছে বিরিয়ানি, লাম দিয়ে বিরিয়ানি বানানি হয়েছিল, আর ও একটা বিরিয়ানি আমরা দিছি। আসলে ও সব তো আসিল নাস্তার লাগি, সবটা ঠিক আছে সুন্দর আসিল। এখন আপনারা দেখাইব আমরা কিলা প্যাক করলাম, এখন সবটা প্যাক হয়ে গেছে, আস্তে আস্তে গাড়িত না তুলব সবটা। আর এখন আম্মা লিয়া বইতে আসুন সামনে, আমরা হই একটু ভিডিও করি আর ইউটিউবে দিব না তোরা শেয়ার করবো না আপনারা লোকে। আর আসিল সমোসা, আর পরোটার তো দেখতে পারো আমরা খাইটে খাইটে দিছি তালুর মাঝে। আর ও একটা আইসক্রিম ভিডিও আমি নাহিয়ান রে আমার ফুয়ারে স্কুলও দিয়া সকাল সকাল শপিং করেছিলাম, তোরা টুকটাক শপিং কর লাগি ওটা তোরা তোরা শপিং লইছি। এটা আসলে একটা আইস ফ্রোজেন কেক ক্রিপস ইয়োগার্ট, আর ওটা স্পেক দি পাস্তার লাগান আসলে। আর আছে আমি ওটা একটা প্লান্ট লইছি, দেখতে যেটা বড়ো দেখা যাবে তো বড়ো নয় ঠিক আছে ছোটো, ভাবলাম আপনারা লোকে শেয়ার করি, আর প্রাইজও ভালো আসিল। তারপরে লইলাম, লইয়া এখন আপনারা দেখাই মু ইনডোর প্লান্ট খিলা রোয়া লাগে, আর একটা বড় ট্রব মাঝে মাটি দিয়া, আশা করি ভালো লাগবো আপনার আজকের ভিডিও। যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবা প্লিজ। এখন আপনারা দেখাই আমি গাছটা কিলা রই,
আর তো দেখো তারপরে আমার গাছের ওয়া শেষ, 2 দিন ফোর ফোর পানি দেয় গাছের মাঝে, তোমার 2 বার সপ্তাহের মাঝে পানি দিলে ওয়ে। আর এখন গাছের ওয়া শেষ, এখন আমরা নাস্তা করবো, পরোটা দিই আর গরু মাংস দিই, কদু দিই। আশা করি আজকের ব্লগটা আপনার কাছে ভালো লাগছে, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবা, নোটিফিকেশন বেল অন রাখবা, আমার নতুন নতুন ভিডিও দেখতে পারবা। আল্লাহ হাফিজ।